আজকের ভিডিওটা একটা লাইটরুম টিউটোরিয়াল আর কি। আমি রিসেন্টলি না অনেক আগেই দুইটা মনে হয় লাইটরুম টিউটোরিয়াল ছাড়ছিলাম এই চ্যানেলে, বাট আমি অত লাইটরুম টিউটোরিয়াল ছাড়তেছি না, অনেকজনই রিকোয়েস্ট করছে। বিকজ আমার মেইন যেই ওয়ার্ক ফ্লোটা ওইটাতে ম্যাক্সিমাম পার্টটাই আর কি ফটোশপটাই বেশি ইউজ করা হয়, কারণ লাইটরুমটা তো ইউজ করি না, তার জন্য লাইটরুম টিউটোরিয়ালও বানাই না। সবাই বলবে যে ভাই আপনার মতো রেজাল্ট পাই না আমি, আপনার মতো দেখা আর কি ভিডিও দেখাও আপনার মতো রেজাল্ট আসতেছে না, আসবে না, বিকজ আমার ম্যাক্সিমাম ওয়ার্ক ফ্লোটাই আর কি ফটোশপে। তো তারপর আমি আজকে কয়েকটা প্রিসেট বানাইছি, আজকে না আগে বানাইছি, যেগুলো আমার লিঙ্কে তুমি ডিসক্রিপশনের লিঙ্কে দেখতে পারবা। আমার ইনস্টাগ্রামে গেলে ইনস্টাগ্রামের হাইলাইটের প্রিসেট লেখা একটা হাইলাইট আছে, ওইখানে গেলে তুমি বাকি সব ইনফরমেশান দেখতে পারবা। তুমি ইনস্টাগ্রামে কন্ট্যাক্ট করতে পারো, আমার ইমেলে কন্ট্যাক্ট করতে পারো, বা আমার ফেসবুক পেজে কন্ট্যাক্ট করতে পারো যদি প্রিসেটগুলো ভালো লাগে তোমার। এছাড়া আজকে ভিডিওটা আমি জাস্ট দেখাবো যে আমি একটা নর্মাল পোর্ট্রেট কীভাবে আর কি লাইটরুমে যদি এডিট করি, জাস্ট লাইটরুম, অন্য কোনো সফটওয়্যার ইউজ করো না, জাস্ট লাইটরুমে কীভাবে এডিট করি ওটা দেখাবো। আর যদি প্রিসেটটাও দেখতে চাও কীভাবে আর কি প্রিসেটগুলো ইউজ করে তুমি জাস্ট ওয়ান ক্লিক বলা যায় না, বাট অলমোস্ট ওয়ান ক্লিক আর কি, অলমোস্ট ওয়ান ক্লিকে একটা ফটো কীভাবে এডিট করবা। সো লেটস গেট স্টার্টেড। তো এই ছবিটা দিয়ে স্টার্ট করি। এটা আমার একটা প্রিসেট দেওয়া আপাতত নো গ্রিন, বেসিক্যালি নামগুলো আমি কেন রাখছি জানি না, মেনলি মানে গ্রিন নেই ছবিতে এই জন্য। যাই হোক, রিসেট করি জিনিসটাকে। তো এটা একটা ভালো বেস স্টার্ট করার জন্য, লাইটিংও ঠিক আছে, এটা 60 দিয়ে নিয়েছিলাম, সো হালকা একটু গ্রেইন আছে, বিকজ এটা লো লাইটটা তো একটা ভালো না ক্যামেরাটা, বাট স্টিল র তোলার তেমন অনেক ফ্লেক্সিবিলিটি আছে, যেমন আমি হোয়াইট ব্যালেন্সটা চেঞ্জ করতে পারবো, ফাইন টিউন করতে পারবো। এটা ঠিক আছে যেখানে আছে হোয়াইট ব্যালেন্সটা, 4900 পারফেক্ট চলবে। তো আমি ফার্স্টে হাইলাইটটাই করবো, হাইলাইটটা কমাই দেবো যাতে এই জায়গার ডিটেলসটা পাওয়া যায় আর একটু। তো হাইলাইটটা কাউন্টার করতে হোয়াইটটা বাড়াই দেবো যাতে ছবির পাঞ্চটা না চলে যায়। তারপরে শ্যাডোস, মেনলি বেসিক্স কারেকশনে তুমি ফার্স্ট কাজ করতে চাও যাতে ছবির একটা মানে কালারিং বা অন্য টোনিং ওগুলো পরেও করা যায়, ছবির একটা ভালো যাতে বেস পাও তুমি কাজ করার জন্য। সো এটা পুরো তোমার প্রেফারেন্স উপরে, তুমি যদি ডিপেন্ডস, এভরি ছবি ডিফারেন্টলি রেসপন্ড করবে, যদি ছবি র হয় ছবি কী দিয়ে তুলছো ওটাও ডিপেন্ড করে, সব ক্যামেরা ডাইনামিক রেঞ্জ একরকম না। সো আমি কাইন্ড অফ হ্যাপি এখানে ব্ল্যাকটা এতটুকু, হ্যাঁ চলবে। তারপরে ক্লিয়ারিটি, টেক্সচার, আমি টেক্সচারটা না ইউজ করি না, এটা কেমন জানি লাগে, কেমন একটা ফেক শার্পনেস একটা লুক আসে, সো আমি এটা ইউজুয়ালি ইউজ করি না, বাট তোমরা এক্সপেরিমেন্ট করে দেখতে পারো যে কোনটা ভালো লাগে। তারপর এখানে যা যা করলাম আমরা সব কিছু এই কার্ভস লেয়ার দিয়ে করতে পারবো, বাট ইউজুয়ালি কার্ভসটা আমি কাউকে দেখাইতে গেলে দেখাই না, বিকজ এটা অনেক কমপ্লেক্স একটাই। এখানে তুমি কন্ট্রাস্টটা তুমি চাইলে এটা যদি ই করো ব্ল্যাকসটা ডাউন হবে, এটাই করলে তোমার হোয়াইটসটা আপ হবে। তো ওইখানে যে কন্ট্রোলগুলো পাইতেছো বেসিক কারেকশানে তুমি এখানেও সেম কন্ট্রোলগুলোই পাইতেছো। সো এখন আমাদের এইচএসএল কার্ভস, সরি এইচএসএল প্যানেল। সো এখানে হলো তোমার হিউটা অ্যাডজাস্ট করবা, যেমন আমি গ্রিনটা নো গ্রিন যেহেতু হালকা একটু ইসের দিকে নিয়ে গ্রিনটা একদমই নাই করে দেবো, এবং গ্রিনটা ভালো লাগতেছে না, এই জায়গায় একটা প্রবলেম হইতেছে। সো এখন ইয়েলো একটা জিনিস জানো না কি না, যে গ্রিনের মেইনলি যে গাছপালার কালার জাস্ট গ্রিন না, গাছপালার মধ্যে ইয়েলোটাও থাকে। অনেক সময় আমরা গ্রিনটা নামে বলি ই হইতেছে না কেন, গাছপালা কালার যাইতেছে না কেন, এখনও গাছে কালার আছে গ্রিন গ্রিন লাগে। তো ইয়েলোটা দিয়ে একটু ই করে দেখবা, যেমন ইয়েলোটা একদম নামেও না, দেখো একদম নামালে এখানে ওর স্কিনের থেকে কালার চলে যেতেছে, স্কিনের থেকে কালার চলে যেতেছে, চুলের থেকে কালার চলে যেতেছে। সো এটা একটু সাবধানে, একটু ওয়ার্ম টোন আনতে চাইতেছি, ওয়ার্ম টোন হাইলাইটে ধরো একটা ওয়ার্ম কালার ইউজ করলা স্প্লিট টোনিংয়ে। স্প্লিট টোনিং দিয়ে অনেক কিছু করা যায়, স্প্লিট টোনিং দিয়ে তুমি অনেক কিছু করতে পারবা, যেমন দুইটা কালার, হ্যাঁ যদি হাইলাইটে একটা ওয়ার্ম কালার দাও শ্যাডোসে একটা ব্লু কালার দিয়ে এক্সপেরিমেন্ট করতে পারো, বা শ্যাডোতে একটা ওয়ার্ম কালার দিয়ে হাইলাইটে একটা কুল কালার ইউজ করতে পারো। সো একটা ওয়ার্ম টোন আসছে। আর শার্পনিংটা আমি অত একটা করি না, বিকজ
ডিজিটাল ক্যামেরাগুলো এমনিতেই অনেক শার্প, সো তোমার আর এক্সট্রা কোনো শার্পনেস অ্যাড করার দরকার, অ্যাড করলেও মাস্ক করে নেবা অল্টার টিপ দিয়ে, অল্টার ক্লিক করে ধরে তারপরে মাস্কিংটা দেখবা যে কোন পার্টগুলো শার্প হইতেছে কোনগুলো হইতেছে না, সাদা যে পার্টগুলো হোয়াইট যে পার্টগুলো ওগুলো শার্প হইতেছে আর হোয়াইট যেগুলো না ওগুলো হইতেছে না, সো পুরো ছবি শার্প করার দরকারই, জাস্ট একটু কয়েকটা পার্ট করলেই চলবে। প্রোফাইল কারেকশন এটা না আমার একটু ভিনিয়েটটা ভালো লাগে, অনেকজন পছন্দ করে না ভিনিয়েটটা, সো ভিনিয়েটটা অফ করে দেয় লেন্স কারেকশনে যায়, আমার ভিনিয়েটিংটা ভালো লাগে। তুমি ওইটা বাড়াইতে কমাইতে পারবা প্রোফাইল কারেকশনে সব, মানে লাইট অনেকজন ফোনে অনেক রকম অ্যাপস ইউজ করে, ফোনে কিন্তু লাইটরুম আছে, সো তুমি ফোনের লাইটরুম দিয়ে অনেক কিছু করতে পারো, ফোনে অন্য অন্য অ্যাপসগুলো তোমার তো ই দিবে না, ফ্লেক্সিবিলিটি দিবে না, তুমি লাইটরুম দিয়ে অনেক কিছু চেঞ্জ করতে পারবা। তোমার যদি ডিস্টরশন থাকে ডিস্টরশনটাও ক্লিয়ার করতে পারবা, লেন্সে ম্যাক্সিমাম টাইম লেন্সগুলো ডিস্টরশন থাকে, কম দামি লেন্সগুলো বেশি থাকে। আরেকটা জিনিস এটা, হ্যাঁ ফোনের ছবি তো কাজ করবে, জেপিগেও কাজ করবে, সো তুমি ক্যামেরা ক্যালিব্রেশনে আইসা এখানে মনে করো তুমি সবগুলা কালার তোমার মন মতো অ্যাডজাস্ট করতে পারবা। স্কিন টোনটা আমি মেইনলি এখানে মাঝে মাঝে ঠিক করি, স্কিন টোনটা তোমার এখানে যদি বেশি ইয়েলো লাগে এদিকে নিবা, বেশি ম্যাজেন্টা লাগলে এদিকে নিবা, সো আর কি ওইভাবে অ্যাডজাস্ট করে নিবা। আরেকটা ব্লু, এটা দিয়ে মেইনলি ব্লুর স্যাচুরেশন যদি তুমি বাড়াও, আমি এক্স্যাক্টলি কী হয় জানি না, আমি যতটুকু বুঝি সবগুলো কালার একটু ব্রাইট হয়ে যায়, সুন্দর লাগে, মেইনলি আমার এটা ভাইব্রেন্সের মতো কাজ করে আমার মনে হয়। ছবিটা একটু ইয়েলো টোন বেশি, ইয়েলোটা আমি একটু কমায় দিব আবার, এটাই আর কি, তুমি ব্যাক অ্যান্ড ফোর্থ করে তোমার যে একটা ভালো লাগে এমন একটা এডিটে আসবা। আমি বলতেছি না যে আমার প্রিসেট কিনতে হবে, অন্য কারোর প্রিসেট কিনবা না, যে কোনো কারোর প্রিসেট কিনলে সবসময় প্রিসেট ইউজ করবা না, সবসময় তুমি ট্রাই করবে প্রিসেটটাতে কী দিয়ে মানে ওরা এই কালারটা আনছে বা কী দিয়ে এই টোনটা আনছে ওইগুলো দেখে পরে আস্তে আস্তে নিজের থেকে মনে করো একটা এডিট করার ট্রাই করবা, কারণ প্রিসেট দিয়ে বেশি দূর যাইতে পারবো না যেটা সত্যি কথা। সো আমি সাজেস্ট করবো, ধরো আমার প্রিসেটটা কিনলা, এখন দেখলা যে আমি গোল্ডেন টোনটা কীভাবে আনছি, আই হোপ বুঝাইতে পারছি, আই হোপ এখান থেকে কিছু নিয়ে যেতে পারবা। এখানে কোনো আর কিছু যদি কোশ্চেন থাকে নিচে কমেন্টে আস্ক করো, এটাই, থ্যাংকস ফর ওয়াচিং, সি ইউ গাইস অন দ্য নেক্সট ওয়ান।